I'm Bear Grylls. And I'm going to show you what it takes to get out alive from some of the most dangerous places on Earth. I've got to make it through a series of challenges in the sort of places you wouldn't last a day without the right survival skills. Now I'm in the dense jungles of Vietnam, tangling with some of the most in... হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি আফ্রিকার ঘন জঙ্গলে। এখানে আজ একদিন সার্ভাইভ করব, তারপরে আজ এখানে খুব ভালো ভালো মানে কি বলবো কি সুন্দর সুন্দর প্লেসগুলো দেখব। এখানে খুব খতরনাক মানে ভয়ঙ্কর জানোয়ার জীবগুলো থাকে, তাদেরও দেখাবো। তো আপনাদের দায়িত্ব পুরো ভিডিওটা দেখা, তাহলে দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। চলো এখানে মনে হয় খুব ভয়ঙ্কর একটা বাঘ এসেছে, এখানে মনে হয় এক্ষুনি শিকার করে খেয়ে গেছে। ওই দেখুন, এই দেখুন, ওই তো বাঘ, ওই ওই খাদ্য বা কিছু খাবারের সন্ধান পেয়ে গেছি আমরা। চলো দেখি আসে ভিতরে কি আছে। আসো আসো, আমার পিছনে আসো, সাবধানে, আমি প্রথম যাচ্ছি। এটা বাঘের থেকেও ভয়ঙ্কর জিনিস, এই হচ্ছে একটা টিকটকের ভাইরাস। এটা করোনার থেকেও বড় একটা বড় ভাইরাস। এই রোগ যার লাগবে সে শেষ, কৃপা করে ক্ষমা করে দিন, এই রোগটা শহর পর্যন্ত রাখুন। জঙ্গল এসে গেলে সব প্রাণী দ্বারা এই রোগ দ্বারা আক্রান্ত হয়ে যাবে, তাই এই রোগটা শহরে পর্যন্ত আবদ্ধ রাখুন। চলুন চলুন আমরা অন্য কোথায় গিয়ে খাদ্যের সন্ধান করি, খুব খিদে লেগে। কী বলবো বন্ধুরা, জঙ্গলে খুঁজে খুঁজে কোথায় খাবার পেলাম না। এবার কী করা যায়, কী করা যায়, কী করা যায়, বুদ্ধি আমার কাছে তো ফোন আছে, আমার অ্যাপ থেকে অর্ডার করে নি। হ্যালো ভাই, আমি আফ্রিকার জঙ্গলে আছি, এক ঘন্টার মধ্যে আমাকে কিছু খাবার পাঠাতে পারবেন? 5 মিনিটে এসে যাবে? ও ও ঠিক আছে, তাহলে পাঠিয়ে দিন, অসাধারণ ব্যাপার। ও ঠিক আছে, আমার মনে হয় আমি একটা মূল্যবান জিনিস পেয়ে গেছি। ঠিক আছে রাম কাকা, এদিকে দেখো, এদিকে ক্যামেরা নিয়ে আসো, এই আসো, এই দেখো, এই যে এর ভিতরে মানে মানে মতি বুদ্ধি পাওয়া যাবে। বিকেল 5টা, বিয়ার গিলস এখন জঙ্গলের মাঝে। মনে হয় আমরা যেখানে যাওয়ার চেষ্টা করছি সেখানে অনেক কাছে চলেছে, ওখানে মনে বস্তি ফস্তি থাকার সম্ভাবনা আছে, কে জানে কি হবে। চলো, এখন রাত হতে চলেছে, ব্যারে 5টা, এখন আগুন জ্বালার ব্যবস্থা করতে হবে, শীতও লাগছে। এদিকে কিছু পরপর হালকা সূর্য ডুবিয়ে আসছে, তো চলো আমরা আগুন জ্বালার ব্যবস্থাটা করে নিই। চলো, ওই তুই কি দেখছিস, ক্যামেরাটা রেখে আমার হাতটা তো ধরবি। এ হাতে ছাল উঠে গেলে আগুন জ্বলছে না, কি করা যায় বলো তো, কি করা যায়। হ্যাঁ বুদ্ধি, এইটা কিসের জন্য এসি, চলো সহজ করে, এইটা নিয়ে কিছু হবে না, আগুন তো এইটা দিয়ে জ্বালবো। এই হয়ে গেছে সিম্পল, এত ঘষে বসে আগুন কেন জ্বলো, সেলাই আছে দেশ। শালা কোথায় হারিয়ে গাড়ি শিখেছি মনে হচ্ছে। মনে হচ্ছে কোনো লোকালয়ের পাশে এসে গেছি, ওই ওই দেখো, চলো চলো। ইয়াস, এই রোমাঞ্চক ভরে সফরটা আমার আজ পূরণ হয়েছে, চলো বস্তি দেখা গেছি, এনজয়। চলো আজকের জন্য এই ভিডিওটা, তো যদি ভালো লেগেই থাকে তো কি সাবস্ক্রাইব ওয়াবস্ক্রাইব করে দেবে, লাইক ব্যাক করে দেবে, শেয়ার ফেয়ার করে দেবে বন্ধুর মধ্যে, এটা তো করতেই পারো। আর মনে রাখো সঞ্জয় এরকম ভিডিও বানাতেই থাকবে, আই অ্যাম ব্যাক। চলো জানো তো সঞ্জয় কী সব ভিডিও বানায়, তো আজকের জন্য এই পর্যন্ত, সেকেন্ড পার্ট বানাবো যদি ভালো লাগে। টাটা, বাই বাই।